আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো সবাই? অবশ্যই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, তোমাদের ইংরেজি বিষয়ক একজন শিক্ষক। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস নাইনের ক্লাস নেব। তো আজকে টপিক হচ্ছে ন্যারেশন, অর্থাৎ প্যাসেজ ন্যারেশন। তো এখানে একটা ন্যারেশন দেয়া আছে, তো ন্যারেশনটা এখানে ইনডিরেক্ট করব এবং পাশাপাশি যে ন্যারেশনের যে রিলেভেন্ট যে রুলসগুলো আছে সেগুলো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা তো সাধারণত সেন্টেন্স ন্যারেশন যদি আমাদের কমপ্লিট করা থাকে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, টেন্সের পরিবর্তন এবং টেন্স, এখানে বেসিক অনেক কিছু আছে যেগুলো আমরা বুঝলে প্যাসেজ ন্যারেশনটা সহজ হয়ে যায়, সেক্ষেত্রে সেন্টেন্স ন্যারেশনটা আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হয়। তো সেন্টেন্স ন্যারেশন আমরা ছোটো ক্লাস থেকে করতে করতে এসেছি, ওখানে সমস্যা নেই। তো এখানে প্যাসেজ ন্যারেশনটা আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এর পাশাপাশি রিলেভেন্ট কিছু জিনিস আমি বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে আছে, প্রথমে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে সেখানে প্রথমে আমাদের স্পিকার ফাইন্ড আউট করতে হবে এবং এরপরে লিসেনার ফাইন্ড আউট করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে কি করতে হয় যে প্যাসেজটা শুরুতে স্পিকার থাকে, লিসেনার একবারে শেষে দেওয়া থাকে, এরকমও থাকে, আবার পাশাপাশিও দেওয়া থাকে। তো এখানে আমরা দেখছি রিনা বলছে, রিনা সেট টু করিম, তো এখানে কিন্তু স্পিকার এবং লিসেনার কাছাকাছি দেওয়া আছে, তো ব্যাপারটা অনেক সহজ হয়ে গেল। তো অনেক ক্ষেত্রে দেখা যায় স্পিকার এখানে থাকে, লিসেনার অনেক পরে দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ প্যাসেজ ন্যারেশনটা যে ডিরেক্ট যেটা আছে, ডিরেক্ট অংশটা, এটা ডিরেক্ট দেওয়া আছে। তো ডিরেক্ট মানে হচ্ছে যেটা স্পিচ তো দুই রকম, একটা হচ্ছে ডিরেক্ট, একটা ইনডিরেক্ট। তো ডিরেক্টটা সাধারণত কথাগুলো ইনভার্ট কমার ভিতরে থাকে আর ইনডিরেক্ট ইনভার্ট কমার ভিতরে থাকে না। আমরা সাধারণত লেখার সময় ইনডিরেক্ট ফরমেশনটা অনেক বেশি লিখি, তো ডিরেক্টটা আমরা লিখি। তো সেক্ষেত্রে আমাদের স্পিকার এবং লিসেনার আইডেন্টিফাই করার জন্য প্রথমে সম্পূর্ণ প্যাসেজটি পড়তে হবে, পড়ে তারপর আইডেন্টিফাই করতে হবে। তো এখানে রিনা সেট টু করিম, রিনা কী করছে, করিমকে বলেছে, তো হাউ আর ইউ। তো আমরা জানি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে আমরা দেখছি যে হাউ আর ইউ, তো হাউ আর ইউ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা যখন ইনডিরেক্ট করি তখন আমাদের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস সাধারণত আর্কস থাকে, এরপরে অবজেক্ট থাকে, এরপরে যদি এখানে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, তো এখানে আমরা দেখছি যে ডাব্লিউএস কোশ্চেন শুরু হয়েছে হাউ। তো আমরা জানি ডাব্লিউএস কোশ্চেন সাধারণত 9টি, হু, হুম, হুজ, হোয়াট, হুইস, হাউ, ওয়েন, ওয়ার, ওয়াই। তো এখানে এর যে কোনো একটা থাকলে আমরা সাধারণত এখানে ওই ডাব্লিউএস কোশ্চেনটাই সরাসরি বসিয়ে দিই। তো ডাব্লিউএস কোশ্চেনটা বসিয়ে দিলে এখানে সাধারণত তখন একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যায়, অর্থাৎ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা যখন এটা ইনডিরেক্ট করবো, ইনডিরেক্ট সব সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়, আর সাবঅর্ডিনেট ক্লজ আমরা জানি কখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয় না। তো সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে এই যে কনজাংশনটা আসে তারপরে সাবজেক্ট বসে যায়, তো এখানে সাবজেক্ট আসে ইউ। তো আমরা জানি যে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সাধারণত ন্যারেশনের নিয়ম অনুসারে সেকেন্ড পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তো এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে করিম, তাহলে ইউ পরিবর্তন হবে করিম অনুসারে, তাহলে এখানে হি। তো হি দ্বারা কাকে বোঝাচ্ছে, এখানে করিমকে বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে হাউ আর ইউ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হাউ আর ইউ এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তাহলে হবে রিনা আক্স করিম হাউ হি ওয়াজ, আমরা যদি লিখি রিনা আক্স করিম হাউ ওয়াজ হি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ সাবঅর্ডিনেট ক্লজ সবসময় কী হয়, সাবঅর্ডিনেট ক্লজ সবসময় কী হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হবে না, তাহলে হাউয়ের পরে সাবজেক্ট বসবে। তো আমরা এটা পেলাম। এরপর আছে হাউ আর ইউ বললো রিনা করিমকে, তো আই ওয়েন্ট টু ইউর হাউস, অর্থাৎ রিনাই বলছে যে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম ইয়েস্টারডে, অর্থাৎ গতকালকে, বাট ডিডন্ট ফাইন্ড ইউ, হোয়ার ডিড ইউ গো, আমি গতকালকে গিয়েছিলাম কিন্তু তোমাকে পাইনি, তো তুমি কোথায় গিয়েছিলে? তো সে আর বলে শি টোল্ড হিম, মানে রিনা টোল্ড করিম দ্যাট আই ওয়েন্ট টু ইয়োর হাউস। আমরা জানি ডিরেক্ট স্পিচের যদি রিপোর্টিং ভার পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ পাস্ট ওয়ান যদি লিখি, আর যদি আমরা লিখি এখানে পাস্ট টু মানে পাস্ট কন্টিনিউয়াস, আর এখানে যদি লিখি পাস্ট পারফেক্ট, থ্রি মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফোর মানে পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফোর মানে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস,
তো past indefinite থাকলে সাধারণত কি হয় past perfect হয়ে যায় past continuous থাকলে past perfect continuous হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা শর্টকাট মনে রাখতে পারি যে 1 থাকলে 3 হবে 2 থাকলে 4 হবে আর 3 থাকলে 3 হয় 4 থাকলে 4 হয় সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে রিপোর্টিং ভার্বটা past tense থাকে রিপোর্টিং ভার্বটা past tense থাকলে এই নিয়মটা প্রযোজ্য হয় অর্থাৎ রিপোর্টিং ভার্ব past tense আর রিপোর্টেড স্পিসও হচ্ছে past tense তখন যদি রিপোর্টেড স্পিসটা past indefinite হয় তাহলে ওটা ডাইরেক্ট past indefinite হলে ইনডাইরেক্ট past perfect হয়ে যাবে আর ডাইরেক্ট past continuous হলে ইনডাইরেক্ট past perfect continuous হয়ে যাবে অর্থাৎ আমরা যদি একটা চারটা টেন্স 1 2 3 4 এভাবে ধরে নেই তাহলে 1 থাকলে 3 হবে 2 থাকলে 4 হবে 3 থাকলে 3 হবে অর্থাৎ past perfect থাকলে past perfectই হবে আর past perfect continuous থাকলে past perfect continuousই হবে কোনো টেন্সের পরিবর্তন হবে না তো সেই ক্ষেত্রে এখানে আই ওয়েন্ট টু ইওর হাউস ইয়েস্টারডে ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে হয় আমরা জানি তো হি টোল্ড হিম দ্যাট শি হ্যাড গন টু হিজ হাউস দা প্রিভিয়াস ডে তাহলে আই মানে এখানে হচ্ছে রিনা আর ইওর হচ্ছে সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে করিম হাউস ইয়েস্টারডে বাট ডিড নট ফাইন্ড ইউ মানে রিনা পাইনি ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে করিম অর্থাৎ previous day he had gone to his house the previous day but she have not found you did not find you হয়ে যাবে had not find you okay এখানে had হবে কারণ past indefinite হয়ে যাবে past perfect তারপর বলছে তারপর আবার সে জিজ্ঞেস করছে she then asked Karim where he had gone তাহলে এখানে জিজ্ঞেস করলো where did you go তাহলে এটা interrogative sentence তাহলে subordinate clause যখন হবে অর্থাৎ যখন মানে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে তখন কনজাংশন হিসেবে কিন্তু ওয়্যার বসবে অর্থাৎ শি দেন আস্কড করিম তারপরে কনজাংশন কিন্তু ওয়্যার বসবে ইফ বসবে না কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডাব্লিউ এস ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে কনজাংশন ওই ডাব্লিউ এস ওয়ার্ডই বসে যায় আগেই বলেছি যে ডাব্লিউ এস ওয়ার্ড ডাব্লিউ এস ওয়ার্ডের জায়গায় বসে ওখানে পরিবর্তন হবে না ওয়্যার হি হ্যাড গন ডিজ ইউ গো তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ ডিড ইউ গো এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা অ্যাসার্টিভ করলে হয় কি ইউ ওয়েন্ট তাই না এখন এটা ইউর জায়গায় পার্সন তো পরিবর্তন হবে তাহলে ইউ হয়ে যাবে হি আর ওয়েন্ট পাস্ট পারফেক্ট হলে কি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম আর সাবজেক্ট প্লাস ভার্বের পাস হ্যাড তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন তাহলে গো ওয়েন্ট গন ঠিক আছে এরপরে আই ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার সেট করিম এখন এতক্ষণ পরে করিম রিপ্লাই করলো সে বললো যে আমি তো বইমেলায় গিয়েছিলাম আই হ্যাড টু মেনটেইন আওয়ার স্কুলস স্টল আমাদের কি স্কুলের আমার স্টলটা স্কুলে যে আমরা বইমেলায় যে স্কুলের পক্ষ থেকে যে স্টলটা দিয়েছি সেই স্টলটা আমাদের কী করতে হয়েছিল মেনটেন করতে হয়েছিল তো এই জন্য সে এখানে লিখেছে করিম রিপ্লাইড দ্যাট হি হ্যাড গন টু দ্য স্কুল ফেয়ার আবার সে বলছে যখন পরপর এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স তো ন্যারেশনের প্যাসেজ ন্যারেশনের নিয়ম আছে যে দুটো অ্যাসার্টিভ সেন্টেন্স পাশাপাশি যদি একজন বক্তা দুটো অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যান্সার করে তাহলে প্রথমটা সেইড হয় পরেরটা অ্যাডেড দ্যাট অথবা অলসো সেইড এভাবে লিখতে হয় তো এখানে তাহলে করিম রিপ্লাইড দ্যাট হি হ্যাড গন টু দ্য স্কুল ফেয়ার হি অ্যাডেড দ্যাট হি হ্যাড টু মেনটেইন হিজ স্কুলস স্টল হ্যাড টু মেনটেন থাকলে হ্যাড টু আমরা লিখব যদি মাস্ট দেওয়া থাকতো তাহলে আমরা হ্যাড টু লিখতাম তো এখানে হ্যাড টু থাকলে হ্যাড টুই হবে ঠিক আছে তো এভাবে আমরা এটা সলভ করলাম তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কীভাবে আনসার করতে হবে সাবঅর্ডিনেট ক্লজ আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয় না এবং টেন্সের নিয়মগুলো যে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে আর পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এছাড়াও আরও নিয়ম আছে তো পরবর্তী ক্লাসে আমরা আরও নিয়ম সম্পর্কে জানতে পারবো তো আজকের ন্যারেশন ক্লাসে পর্যন্তই তো কারো ক্লাসে যদি কোনো সমস্যা হয় তো এখানে আমার এফবি আইডি দেওয়া আছে এবং মোবাইল নম্বর দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন এবং কমেন্টস করলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ